हेलो व्यूअर्स, सोशल मीडिया अर्थात फेसबुक इन्स्टाग्राम व्हाट्सएप बेशिरभाग मानुष यूज कर ले ट्विटर यूज करार संख्या किन्तु अत्यंत कम। विशेषकर साधारण मानुष तादेर किन्तु ट्विटर यूज करार संख्या अत्यंत कम। इंडिया किन्तु ये संख्या अत्यंत कम। आज के ट्विटारे क्यों फलोवर बृद्धि करा जाए से नहीं कि ट्रिप्स एंड ट्रिक्स अपन बोलो जेगुली फलो कर अपनारा ट्विटारे फलोवर्स बृद्धि करते पारबेन। वीडियो शेष अब्दि देखुन, वीडियो भालो लागले वीडियो के लाइक करुन, चैनल नतून हो चैनल के सबस्क्राइब कर। हेलो व्यूअर्स, आमी आज के वीडियोते किन्तु कोनो एपेर साहाज्ये फलोवर करा बृद्धि करार कथा बोलबो ना। जा बोलबो किन्तु सबटाई रियल भावे फलोवर बृद्धि करा, अर्थात आपनार परिश्रमे आपनार फलोवर बृद्धि हबे। चलुन आगे आपनारा जारा एकदम ही नतून ट्विट करार क्षेत्रे ट्विटारे तादेर बोली ट्विट कि। फेसबुक इन्स्टाग्रामे जेमन आमरा कोनो किछु पोस्ट करी एखाने सेईटिकेई बला हच्छे ट्विट करा। এখানে তুই আপনি কাউকে মেনশন করে দিলে অ্যাট দ্য রেটের সাহায্যে তার কাছে কিন্তু ওই টুইট বা আপনার পোস্টটি চলে যাবে এবং সে সেইটি দেখতে পাবে এবং কোনো স্টেপ নিতেও পারে। এবার জানা যাক টুইটার কিভাবে ফলোয়ার বৃদ্ধি করবেন আপনারা টুইটারে। টুইটারে ফলোয়ার বৃদ্ধি করার জন্য যে ফার্স্ট স্টেপটি বলবো, আপনারা যদি একদম টুইটারে নতুন হন আপনারা প্রথমে সবাইকে ফলো করুন। দেখবেন কিছু সংখ্যক লোক আপনাকে কিছু ফলো ব্যাক করবে, এখান থেকে আপনারা ফার্স্ট ফলোয়ার্স কিছু পেয়ে যাবেন টুইটারে। আপনারা এবার সেকেন্ড স্টেপে বলছি রেগুলারিটি মেনটেন করুন, রেগুলার কিছু পোস্ট করুন, তাতেও কিছু ফলোয়ার আপনার বৃদ্ধি পাবে। থার্ড স্টেপে আমি বলবো টুইটারে আপনারা ফানি ভিডিও পোস্ট করুন। ফানি ভিডিও কিন্তু অনেকেই পোস্টে লাইক করে এবং রিটুইটও করে। রিটুইট কাকে বলে? রিটুইট হলো আপনি মনে করুন কোনো কিছু টুইট করলেন, এবার অন্য কেউ সেটিকে রিটুইট করলো, অর্থাৎ তার যারা যারা ফলোয়ার্স আছে তারাও আপনার এই টুইটটি দেখতে পাবে এবং ভালো লাগলে লাইক করবে এবং তারাও চাইলে কিন্তু আবার রিটুইট করতে পারে। এটি হচ্ছে রিটুইট। রিটুইটের ফলেও কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ফোর্থ স্টেপটি বলবো, আপনারা যাদের ফলো করছেন ফলোয়ার্স তারা যে পোস্ট করছে সেগুলিকে লাইক করুন এবং আপনারা আপনার ফলোয়ার্সের পোস্টেও লাইক করুন এবং এমন কিছু ইমোশনালি পোস্ট করুন বা টুইট করুন যেগুলি তারা রিটুইট করতে বাধ্য হয়। ফ্রেন্ডস, আমারও কিন্তু টুইটারে অ্যাকাউন্ট আছে, আপনারা চাইলে কিন্তু আমাকে সেখানে গিয়েও ফলো করতে পারেন। আমি ডিসক্রিপশানে সেই টুইটারের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, @SKDeshmukh। ফিফথ স্টেপে আপনাদের আমি বলবো আপনার সোশ্যাল মিডিয়ায় যে অ্যাকাউন্টগুলি আছে, ধরুন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ, এইখানে যে বন্ধুরা আছে তারা যদি কেউ টুইটার ইউজ করে তাদেরকে আমরা বলতে পারেন যে আমাকে ফলো করার জন্য বা আপনার লিঙ্ক দিতে পারেন। আশা করছি ফিফথ স্টেপটি ফলো করতে আপনাদের হবে না। প্রথম চারটি স্টেপ ফলো করেই আপনারা প্রচুর সংখ্যক ফলোয়ার পেতে পারেন। তবে মনে রাখবেন ফলো কিন্তু এক টাইমে 15 জনের বেশি করবেন না, কিন্তু তাহলে টুইটার আপনাকে বোট ভেবে কিন্তু আপনার এগেনস্টে স্টেপ নিতে পারে। আপনাকে বোট নয় এটি প্রমাণ করতে, অর্থাৎ রোবট নয় আপনি যে এটি প্রমাণ করতেও আপনাকে কতগুলি ট্রাক্স দিতে পারে। যেমন সেই ট্রাক্সগুলি হচ্ছে আপনাকে কতগুলি গাড়ির ছবি খুঁজতে দিতে পারে, ট্রাফিক সিগন্যালের ছবি খুঁজতে দিতে পারে, দিয়ে আবার আপনাকে ফোন নাম্বার চাওয়া হবে, আপনার ভেরিফিকেশান একটা কোড পাঠাবে তারা, সেটি ভেরিফাই করে তবে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট আবার আপনারা ফিরে পাবেন। তাই বলছি একসাথে 15 জনের বেশি টুইটারে ফলো করবেন না। আশা করছি চারটি এই ফার্স্ট চারটি স্টেপ ফলো করেই আপনারা প্রচুর সংখ্যক ফলোয়ার্স পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্য সবাই এই টুইটার ইউজের ফলোয়ার বৃদ্ধি করার টিপস অ্যান্ড ট্রিক্সগুলি জানতে পারে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।